والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকগণ, সম্মানিত বিশিষ্ট শিক্ষাবিদগণ, আমার প্রিয় গুরুজনেরা এবং আমার ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইসলামিক পরিভাষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শান্তি, অনুগ্রহ এবং কল্যাণ আপনাদের সকলের উপর বর্ষিত হোক। একটি কথা আমরা আমাদের তরুণ প্রজন্মের মুখে প্রায় শুনতে পাই, এটি হচ্ছে 21st century, একবিংশ শতাব্দী। যদিও একটি কথা আমরা আমাদের তরুণ প্রজন্মের মুখে প্রায় শুনতে পাই যে এটি হচ্ছে 21st century, একবিংশ শতাব্দী। যদিও 21st century বা একবিংশ শতাব্দী এর অর্থ বুঝতে আমরা কতটা সক্ষম এ নিয়ে সংশয় রয়েছে। আমাদের মধ্যে কম বেশি প্রায় অনেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ইউজ করে থাকি। এখানে উপস্থিত কম বেশি আমরা প্রত্যেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আছি, তবে কতজন সোশ্যাল হতে পেরেছি হয়তো এই প্রশ্নের উত্তর google.com-এ সার্চ দিতে হবে, কারণ এটি 21st century, একবিংশ শতাব্দী। আমরা রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, সেন্ট মাদার টেরেজা এবং আরও অন্যান্য মহাপুরুষদের মহাবাণী পড়েছি, তাদের জীবন আদর্শ নিয়ে পড়াশোনা করেছি, তবে কতখানি উপলব্ধি করতে পেরেছি হয়তো সেই প্রশ্নের উত্তরও google.com-এ সার্চ দিতে হবে, কারণ এটি 21st century, একবিংশ শতাব্দী। স্বামী বিবেকানন্দ বলে, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবি সেই ঈশ্বর। আবার সেন্ট মাদার টেরেসা বলেন, যদি তুমি ঈশ্বরকে ভালোবাসতে যাও তবে তার সন্তানকে, মানুষকে ভালোবাসতে শেখো। খ্রিস্টানদের বাইবেলে বলা হয়েছে 1 পিটারে, যে তোমরা মানুষের জন্য, অভাবগ্রস্তদের জন্য কাজ করো, তাদের পাশে দাঁড়াও। পবিত্র ঋগ্বেদ, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদের book number 10, hymn number 117, শ্লোক number 2, সেখানে উল্লেখ আছে যে যখন কোনো ক্ষুধার্ত আপনার কাছে খাবার ভিক্ষা করে অথচ আপনি অন্নপান হয়েও তাকে রুলভাবে তাড়িয়ে দেন, সে কখনো সুখী হতে পারে না। book number 10, hymn number 117, শ্লোক number 6, যে কেবল নিজেই ভোজন করে সে তো কেবল পাপ ভোজন করে। এছাড়াও ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনে উল্লেখ আছে যে আয়াতকে আমি প্রথমে তিলাওয়াত করেছি, সূরা আলী ইমরান 6 নম্বর 3, আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছ সর্বোত্তম জাতি, তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজের উপদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। পবিত্র কুরআনের সূরা নিসা 4 নম্বর 4, আয়াত নম্বর 36 উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা উপাসনা করো একমাত্র আল্লাহ এবং তার সাথে অন্য কাউকে শরীক করো না, এবং সদ্ব্যবহার করো তোমার পিতা মাতার সহিত, নিকট আত্মীয়, ইয়াতিম মিসকিন, অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক এবং অহংকারীকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি উল্লেখ আছে সেই হাদিসের গ্রন্থ সুনান আল কুবরা হাদিস নম্বর 1004,
সে ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে ভরপেট খেয়ে ঘুমায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়েছে। এখানে উনি উল্লেখ করেননি যে প্রতিবেশী আপনার পাশের বাড়ির মানুষটি, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার প্রতিবেশী হচ্ছে তোমার বাড়ির চতুর্দিকের প্রায় 40টি ঘর পর্যন্ত প্রত্যেকে, হোক সে মুসলিম বা অমুসলিম। সুতরাং একজন মুসলিম হিসাবেও আমাদের এটা নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। স্বামী বিবেকানন্দ, সেন্ট মাদার টেরেসা বা অন্যান্য মনীষীদের জীবনী বা আদর্শ পড়লে আমরা যা জানি, অথবা বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ পড়লে আমরা যা জানি, তা হল আপনি খ্রিস্টান হন, আপনি হিন্দু হন অথবা আপনি মুসলিম হন, এটা একজন মানুষ হিসাবে প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব যে আপনি আরেকজন মানুষের পাশে দাঁড়াবেন, অভাবগ্রস্তকে সাহায্য করবেন, সমাজে দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। আর সেই ভাবনা, সেই মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা একটি চ্যারিটেবল ফাউন্ডেশন করেছি যার নাম গ্লোবাল পিস ফাউন্ডেশন। এটি একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাস্ট। আমাদের গ্লোবাল পিস ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সুস্পষ্ট এবং খুবই সহজ সরল। আমরা সমাজের মানুষের মধ্যে শিক্ষা সচেতনতা গড়ে তুলতে চাই, তার পাশাপাশি দুস্থ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ফ্রি এডুকেশনের ব্যবস্থা করতে চাই। এছাড়াও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, দরিদ্র মানুষদের জন্য ফ্রি মান্থলি রেশনের ব্যবস্থা করা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া, যে প্রসঙ্গে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় সাংসদ মৌসুম বেনুদ্দিনুর মহাশয় বললেন যে আমরা তাদের কাছে ওনার কাছে অনুরোধ করেছিলাম যে আমরা একটা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দিতে চাইছি আমাদের গ্রামের মানুষের জন্য, এবং উনি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য খুবই সানন্দে গ্রহণ করেছেন এবং আপনারা শুনলেন যে উনি কথা দিয়েছেন যে আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সমাজে যে সমস্ত পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা প্রদান, যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য সহায়তা প্রদান করা, নারীর উন্নয়ন, বিভিন্ন সময়ে স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান শিবির গড়ে তোলা, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধ করার জন্য মানুষকে বৃক্ষরোপণের ব্যাপারে সচেতন করে তোলা।